মুসলেহউদ্দিন সরকার, আপনি জানতে চাইছেন জমি আছে কিন্তু তা বিক্রি করতে চাই না, তাই 5 বছরের জন্য ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করা যাবে কি না। আপনার জমি আছে কিন্তু আপনি সেই জমি বিক্রি করতে চাচ্ছেন না, 5 বছরের জন্য ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন। ব্যাংক থেকে লোন নেওয়া বলতে সুদি ব্যাংক থেকে সুদের ভিত্তিতে লোন নেওয়া, এটা তো আপাতত জায়েজ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো সুদকে ধ্বংস করবেন, সুদকে হারাম করে দিয়েছেন। বিধায় আপনি প্রয়োজন হলে জমি বিক্রি করে ব্যবসা করবেন, আর না হলে ব্যবসাকে ছোট করে রাখবেন, কিন্তু তাহলে সুদের ভিত্তিতে লোন নিয়ে ব্যবসা করা আপনার জন্য জায়েজ হবে না এবং এটা আপনার জন্য কখনো কল্যাণ বয়ে আনবে না। শহীদ জানতে চেয়েছেন কোনো আমলের কারণে হালাল রুজি হয়, হালাল রুজির জন্য আপনাকে সিরিয়াসনেসের সাথে 5 ওয়াক্ত সালাত আদায় করে সালাতের পরে আপনাকে রুজির জন্য বের হয়ে যেতে হবে এবং আপনি খুব পরিশ্রমী হতে হবে। অনেক মানুষই আমার প্রায় বলে থাকি যে হালাল উপার্জন চায় কিন্তু খুব বেশি পরিশ্রমী না, অলস কিসিমের। এই পৃথিবীতে যারা সাধনা করেন, চেষ্টা করেন, বেশিরভাগ ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সফলতা দান করেন। তার কারণে হালাল উপার্জনের জন্য আপনি 5 ওয়াক্ত সালাত পড়বেন, হারাম পথ থেকে বেঁচে থাকবেন, সেই সাথে পরিপূর্ণভাবে পরিশ্রম করবেন একেবারে নিজের সাধ্যের সবটুকু দিয়ে সিরিয়াসনেসের সাথে, আর সেই সাথে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা সহ কিছু আমল আছে যেগুলোর মাধ্যমে রিজিক বৃদ্ধি হয়। আল্লাহ তাআলা তৌফিক দান করো এবং বরকত দান করো। সকল কিছুতে বিসমিল্লাহ বলে শুরু করবেন, এটাও বরকতের একটা অন্যতম উপায়।